হাতো পায়ে নখের সৌন্দর্য কে না চায়, হাত পায়ের নখের সৌন্দর্য মানি আপনার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলা। তো চলুন কিছু টিপস রয়েছে হাত ও পায়ের নখের সৌন্দর্য ফিরিয়ে রাখার জন্য বা ফিরিয়ে আনার জন্য কী কী কাজ করতে হয় জেনে আসি। নখ সবসময় পরিষ্কার ও শুকনো রাখবেন। নখ ভেজা থাকলে নখের ভিতর ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে পারে, এ থেকে নখের ইনফেকশন হওয়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। বাড়িতে নিয়মিত ম্যানিকিউর করে নিতে পারেন। ম্যানিকিউর কিপার বা কাটার দিয়ে নিয়মিত নখ কেটে নেল ফাইলার দিয়ে শেপ করে নিন। নখ কাটার পূর্বে ইশুদুষ্ণ পানিতে নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভেজা নখ নরম থাকে, ফলে কাটতেও সুবিধা হয় এবং নখের কোনো ক্ষতি হয় না। এতে আপনার নখের সৌন্দর্য খুবই সাবলীল থাকে। অনেক সময় বিভিন্ন কারণে নখ ভেঙে যায়। কোনো কারণে নখ ভেঙে গেলে কখনোই তা টেনে ছিঁড়বেন না। টেনে ছিঁড়লে ব্যথা তো লাগবেই, সেই সঙ্গে নখের শেপও নষ্ট হয়ে যাবে। ভাঙা নখ সাবধানে নেল কাটা দিয়ে কেটে ফেলতে হবে, তবে আপনার নখগুলো সুন্দর থাকবে। সবসময় নেল পলিশ ব্যবহার না করাই ভালো, এতে নখের স্বাভাবিক রঙও নষ্ট হয়ে যায়। দু সপ্তাহ অন্তর নেল পলিশ ফেলে কয়েকদিন নখ এমনি রেখে দিন। এতে নখে আলো হাওয়া লাগে, যা নখ ভালো রাখতে সাহায্য করে। কারণ প্রাকৃতিক কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো না মানলে আপনার নখে সৌন্দর্য থাকবে না। দাঁত দিয়ে নখ কাটা অথবা নখের চারপাশে চামড়া কাটার বদ অভ্যাস যত তাড়াতাড়ি ছাড়তে পারেন ততই ভালো, এতে নখের সৌন্দর্য ভালো থাকবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে পেট্রোলিয়াম জেলি ময়শ্চারাইজার দিয়ে নখ ম্যাসাজ করা ভালো, এতে নখের সৌন্দর্য উজ্জ্বলতা ফিরিয়ে আসবে। নেল পলিশ রিমুভার যতটা সম্ভব কম ব্যবহার করুন। বেশি রিমুভার ব্যবহার করলে নখের ন্যাচারাল ময়শ্চারাইজার নষ্ট হয়ে যায় এবং নখ শুষ্ক হয়ে যায়। সপ্তাহে একবারের বেশি রিমুভার ব্যবহার না করাই ভালো। সাবান দিয়ে হাত দিয়ে অবশ্যই ময়শ্চারাইজার, হ্যান্ড ক্রিম অথবা লোশন লাগিয়ে নিন। সাবান হাতের ত্বকের পাশাপাশি নখের ময়শ্চারাইজার নষ্ট করে ফেলে।